দ্য গড অফ স্মল থিংস এই বইটির নামের সঙ্গে আর যে নামটি অতপ্রতভাবে জড়িত সেটি অরুন্ধুতি রায় ভারতের এই প্রখ্যাত লেখিকা বর্তমানে ঢাকায় তাই তার লেখার ভক্তদের তাকে নিয়ে আগ্রহ সীমাহীন নতুন করে বাংলাদেশের সংস্কৃতি মোড়া মানুষের মধ্যে আলোচনার অন্যতম বিষয় অরুন্ধতি রায় অরুন্ধতি রায় শুধু একজন লেখকই নন তিনি একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্টও তার পুরা নাম সুজান্না অরুন্ধতি রায় তার বাবা রঞ্জিত রায় ছিলেন একজন বাঙালি হিন্দু আর মা ম্যারি রায় ছিলেন মানবাধিকার কর্মী কেরালার আইমানাম এলাকায় নিজের শৈশবকাল অতিবাহিত করেন অরুন্ধুতি রায় সেই ছোটোবেলার গল্পই উঠে এসেছে দ্য গড অফ স্মল থিংস বইটিতে এসেছে অনেক ছোট ছোট ছোটো কথাও। শুধু লেখালেখির জগতেই নয় সিনেমার জগতেও একটি পরিচিত মুখ অরুন্ধতি রায় কর্মজীবনের প্রথম দিকে কাজ করেছেন টেলিভিশন এবং চলচ্চিত্রে তিনি উনিশশো সালে মুক্তি পাওয়া ইলেকট্রিক মুন এবং উনিশশো সালে মুক্তি পাওয়া ইন হুইচ অ্যান্ড ই গিভস ইট দোজ ওয়ান্স এর জন্য চিত্রনাট্য লিখেছিলেন দ্বিতীয়টি স্থাপত্যবিদ্যার ছাত্রী হিসেবে তার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র এই চলচ্চিত্রতে একজন অভিনেত্রী হিসেবেও অভিনয় করেন তিনি পরবর্তীতে এই চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডও অর্জন করেন তিনি বিশ্বখ্যাত দ্য গড অফ স্মল থিংস বইটির জন্য পুকার পুরস্কার অর্জন করেন তিনি দু সালে সিডনি পিস প্রাইজও পান তিনি অবদমিত মানুষদের নিয়ে খোলাখুলি কথা বলার জন্য দুই সালে নান্নান কালচারাল ফ্রিডম অ্যাওয়ার্ডও অর্জন করেন তিনি ইন্ডিয়ান একাডেমি অফ লেটার্সের পক্ষ থেকে দুই সালে অর্জন করে সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড যদিও পরবর্তীতে ভারতে সামাজিক এবং ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে এই অ্যাওয়ার্ড ফিরিয়ে দেন বিভিন্ন সামাজিক ও পরিবেশগত আলোচনায় সম্পৃক্ত থাকেন অরুন্ধতি রায় মানুষকে নাড়া দেয় এমন সব বিষয় নিয়ে বরাবরই কথা বলে এসেছেন তিনি বিশ্বায়ন বিরুদ্ধ এবং বিশ্বায়ন বিকল্প আন্দোলন নিয়েও বরাবর কথা বলেছেন তিনি কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নীতি নিয়েও পরমাণু চুক্তি ও শিল্পায়ন বিষয়ে ভারতের নীতি নিয়ে বরাবর সমালোচনা তুলেছেন শুধু ভারত নয় যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা সরকারের পররাষ্ট্রনীতি নিয়েও বারবার কথা বলেছেন অরুন্ধতি রায় সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলেও প্রবল সমালোচিত হয়েছেন আলোচিত ও সমালোচিত অরুন্ধতি রায় বর্তমানে ভারতের দিল্লিতেই বসবাস করেন